এই হ্যালো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দেখতে পাচ্ছ আজকে আমরা ফ্লেমারের তিনটা ভিডিও দেখবো। অলমোস্ট 3 লাখ সাবস্ক্রাইবার হতে আর 2000-এর মতো সাবস্ক্রাইবার লাগে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো আশা করি আমার এই ভিডিওটা ছাড়ার 24 ঘন্টার মধ্যে 3 লাখ প্লাস সাবস্ক্রাইবার হয়ে যাবে। ভাই সাহেব, আমাদের বাংলাদেশের এডিটিং কিং, ঠিক আছে, 1 নাম্বার, মানে অস্থির লেভেলের ভিডিও, মানে তার ভিডিও দেখতে আমার কাছে পার্সোনালি অনেক মানে জোশ লাগে। কি অ্যানিমেশন, মানে হেডশট ফাট ফাট করে, মানে 4টাকে শোয়ার পর মানে অ্যানিমেশনগুলো এক কথা অসাধারণ লাগে। তো আমার ভিডিও একটাতে ফ্লেমার ভাই অনেক দিন আগে একটা কমেন্ট করছিল, সেটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আজকে আমরা অনেক দিন পর তার ভিডিওগুলো দেখবো। তো চলুন আর বেশি দেরি করবো না, চলুন আজকের ভিডিও শুরু করে ফেলি। পিস তো বন্ধুরা, আমরা সবার প্রথমে ফ্লেমারের রুকোয়েস্ট স্টাইলের মাইরগুলো দেখবো। ঠিক আছে, ও ভাই ও ভাই, শুধু ওয়ান ট্যাপ ছাড়া, মানে রেড নাম্বার ছাড়া আর কোনো কথা হবে না গাইস। ও ভাই দেখছো অ্যানিমেশনগুলো, ভাই দেখতে এক কথা জোশ লাগে। আমি তার চ্যানেল মানে ম্যাক্সিমাম ভিডিওই দেখছি, মাঝখানে হয়তো একটা দুইটা মিস গেছে, ঠিক আছে, হয়তো নোটিফিকেশন পাই নাই এর কারণেই মিস গেছে, আর সবগুলা ভিডিও কিন্তু আমি রেগুলার দেখি। এক কথায় অসাধারণ অস্থির লেভেলে হেডশট দেখতে পাচ্ছ, ড্রাগন অফ বলছি, স্কেস, ঠিক আছে, স্কেসের দেখতে পাচ্ছ, ওপিওয়ালা ওয়ান টেপ দিচ্ছে। আরে ভাই আরে ভাই, এটা হচ্ছে ড্রাগন অফ। দেখো এখন এই 4টাকে কেমনে শোয়াই, দেখছো পরপর 2টা কিন্তু ওয়ান টেপ মেরে শোয়াই দিছে। এক কথায় ভাই জোশ লাগে। ও ভাই দেখতে পারতাছো, এবার দেখো ফ্লেমার FF, মানে ফ্লেমারের স্টাইলের মায়ের, দেখো ও ভাই 2টা মারছে, 3টা, আরে ভাই সাহেব ওপি, একদম এক কথায় ওপি লাগে। মানে বন্ধুরা কি বলবো, মানে রেড নাম্বার ছাড়া আর কোনো কিছুই মানে লাগে না তার, দেখতে পাচ্ছ, মাঝে মধ্যে একটা দুটো বডি সবারই লাগে। ও ভাই একদম রেড নাম্বার, দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশের ফ্ল্যাগ দিয়ে একটা অ্যানিমেশন করেছে, অস্থির লাগে। আবার ড্রাগন অফের ওয়ান ট্যাপ দেখতে পাচ্ছ। ও ভাই সাহেব দেখতে পাচ্ছ, ভাই ভাই খালি ওয়ান ট্যাপ, একটা বডি লাগছে আর একটা বডি শটগানের। ও ভাই একদম একদম ওপিওয়ালা রেড নাম্বার বলতে ভাই, এখানে আর একটা রেড নাম্বার দিয়েছে মরে না, এটা স্পাসের স্পাল 12 ফার্স্ট 12, হ্যাঁ এই নামই তো। ও ভাই দেখতে পাচ্ছ, আর দেখো ভাই কি একটা অ্যানিমেশন, মানে এগুলো দেখতে জোশ লাগে, রুকু স্টাইলের মায়ের দেখতে পাচ্ছ। আর ইউকে মানে হাওয়া থাকতে, ও ভাই বডি, ও ভাই হেড দেখছো, মানে রুকু FF যেরকম মারে সে স্টাইলের মায়ের, যাই হোক একদম হাওয়াতে মেরে দিচ্ছে। ও ভাই ছোট শটগান না এটা, না ম্যাক্স 7-এর একটা হেডশট দিছিল। ও ভাই স্কেচের একটা, ও ভাই সাহেব দেখতে পাচ্ছ ভাই একদম অসাধারণ লাগে। এবার কি সাইপ্লাস না সই প্লাস কেন আমি পাতা নেই, প্রনাউন্স করতে সমস্যা, যাই হোক। ও ভাই দেখতে পাচ্ছ তার মাথায় F না, ডাইরেক্ট S। ও ভাই তার হিপহপের টুপিতে F দেওয়া ছিল, মানে সাইপ্লাসের লোগোতে F S দেওয়া। ও ভাই স্যার ওরে রেড নাম্বার, দেখতে পাচ্ছ ভাই UMP5, এটা UMP5 দিয়ে সবাই দিছে, প্লাজমার একটা হেডশট। আরে ভাই সাহেব আশা করি এই ভিডিওটাও যদি ফ্লেমার ভাইয়ের চোখে পড়ে তাহলে সে অবশ্যই একটা কমেন্ট করে যাবে, যেমন আগের ভিডিওগুলোতে একটাতে কমেন্ট করছিল। ঠিক আছে, অসাধারণ লাগে তার ভিডিওগুলো ভাই এক কথায়। ও ভাই একদম রেড নাম্বার ভরে দিছে স্নাইপার দিয়া। আরে ভাই একটা ডাইনোটাও নক অলরেডি। তো বন্ধুরা আজকে আমরা বাংলাদেশি লেজেন্ড দ্য ফ্লেমার, ঠিক আছে, এডিটিং কিং, তার আমরা 3টা ভিডিও দেখতে যাচ্ছি। আর অবশ্যই কিন্তু তাকেও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই গিয়ে তার 3 লাখ সাবস্ক্রাইবার পূরণ হতে যাচ্ছে, তাড়াতাড়ি পূরণ করে দাও। আমাদের বাংলাদেশি লেজেন্ডের আমরা তাড়াতাড়ি 3 লাখ হয়ে যাবে আশা করি 24 ঘন্টার মধ্যে বা একদিন বা দুদিনের মধ্যে। ঠিক আছে, তার ভাই মানে এডিটিং স্কিল ওপি এক কথায়, মানে বাংলাদেশে আর কারো নেই এরকম। ঠিক আছে, মানে বাইরের দেশের প্লেয়ারগুলো যেমন UFA, ব্রোকেন, M18, তারপরে OP Sai Plus এরকম মানে অসাধারণ অসাধারণ ভিডিও বানায়, তার মধ্যে আমাদের বাংলাদেশের একজন হচ্ছে ফ্লেমার। অবশ্যই ইতিমধ্যে অনেকেই চিনো, আবার নতুন প্লেয়ার আসো যারা চিনো না। ঠিক আছে, এটা হচ্ছে তার 3 লাখ স্পেশাল ভিডিওটা, ঠিক আছে, মানে গো অন 3 লাখ সাবস্ক্রাইবার সেই ভিডিওটা দেখতে পাচ্ছ। এটা 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 হচ্ছে সে 2 দিন বা 3 দিন আগে ছাড়ছে, যাই হোক সেটা এখন মনে নাই আমার, তো অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, এক কথায় অসাধারণ ভিডিও বানায়। ও ভাই সাহেব এখানে 3টা বট আছে, যাই হোক বটই এগুলা, 3টাকে মাইরা দিস না কি ভাই? ও ভাই এটা কি? আরে ভাই এটা তো ওই আয়ারম্যান না কি বলে, যাই হোক এটার নামটা তোমরা কমেন্টে জানাতে ভুলবে না, ভুলে গেছি আমি।
মার্বেলের মুভিগুলোতে এই ক্যারেক্টারটার রোলটা ছিল, যাই হোক মনে নাই এটা এটার নাম কি, এটাকে কি বলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। অবশ্যই যারা ছিল ও ভাই ওয়ান ট্যাপ। তো আমাদের ফ্লেমার ভাই কিন্তু এক কথা অসাধারণ ভিডিও বানা দেখতে পাচ্ছ, হেডশট ভাই সব ক্যা হি তাগড়া মারা। তো ভাই অবশ্যই যে ফ্লেমার ভাই আমার যে ভিডিওটাতে কমেন্ট করছে সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, গিয়ে অবশ্যই চেক আউট করে থাকবে, ঠিক আছে। অবশ্যই তোমরা ওইটাই টেলে লোগোটা দেখে অবশ্যই ভিডিওটা দেখতে আসছো, যদি এতক্ষণ দেখে থাকো অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবে না, আর অবশ্যই একটা শেয়ার দিতে ভুলবে না কিন্তু ভাই। মানে আমাদের বাংলাদেশি লেজেন্ডের ভাই 3 লাখ হতে যাচ্ছে, 3 লাখ কেন ভাই, আমরা মিলিয়ন সাবস্ক্রাইবার অবশ্যই তাড়াতাড়ি আশা করছি, ঠিক আছে। তো আমরা সবাই যদি সাপোর্ট করি তাইলে কিন্তু হয়ে যাবে। যাই হোক, এখানে একটা উপর থেকে প্লেয়ার নামছে, এটাকে সবাই দিছে একদম ওপিওয়ালা ওয়ান ট্যাপ দিয়া। আর একটা এখানে আছে ফ্লেমার ভাইয়ের সাথে যেটা খেলতে আছে তাকে কিল দেওয়ার জন্য মারতেছে না, দেখছো এক্সাইটেড থারা মানে খাড়াই রয়েছে। ও ভাই গাড়ি নিয়ে ভাগতেছে, দেখা যাক এটাকে হেড। ও ভাই ভাই ভাগতে দেয় না এটারে লিটারালি, ও ভাই এটার বডি মারছে, যাই হোক হেড মারার ট্রাই করতেছিল কিন্তু হেড লাগে নাই। ও ভাই এটারে দিয়ে দিছে, ও ভাই সাপ একদম ওপিওয়ালা ভাই, ওপি বলতে অবশ্যই কিন্তু ভাই লাইক করো দিবা। এটা হচ্ছে লাস্ট ভিডিওটা, এটা হচ্ছে এটার পরে আমরা আমাদের ভিডিওটা শেষ করব। যাই হোক মানে বেশি বেশি টাইম নিলে অনেক মানে ভিডিও বড় হয়ে যায়, এই জন্যই 3টেই নিছি। ইতিমধ্যে কিন্তু 8 মিনিট মানে 7 মিনিট প্লাস ভিডিও হয়ে গেছে, মানে 8 মিনিটের কাছাকাছি। ও ভাই সাপ দেখতে পাচ্ছো, মানে একটা অ্যানিমেশনটা দেখো মানে অসাধারণ লাগে, হাত দিয়ে ভাই ক্যারেক্টারগুলো দুইটা দুই সাইডে চলে গেছে ভাই সাহেব। এটা কেমনে করে অবশ্যই জানলে কমেন্টে জানাতে ভুলবে না, কোন সফটওয়্যার দিয়ে করে অবশ্যই, সে তো পিসি আছে মোবাইলে কি সম্ভব এগুলো করা। ও ভাই আবার রুকু স্টাইলে, রুকু FF আর UOK স্টাইলে মারতেছে হাওয়াতে, যাক দুটার ভয় সে কিন্তু মারতে পারে নাই ভাই, লল হয়ে যাবে এখানে। আমি জানি ভিডিওটা আমি দেখছি, এখানে ফ্লেমারকে দিব সোয়া, দাঁড়াও এই যে এটার হেড দিছে আর ফ্লেমার ডাউন। ও ভাই সাহ উপর চলা গিয়া ফ্লেমার কো মারকে লবি মে পাঠা দিয়া, আরে কেমন লবি মে ভেজ দিয়া হিন্দি মে এসে বলতে, নোবড়ে বেটে ভাগ রে আর ইসকো ভি ওয়ান ট্যাপ। ও ভাই অ্যানিমেশনটা দেখো ভাই একবার, আরে ভাই G18 দিয়া মারা দিছে আরেকটারে। ও ভাই G18 এর আরেকটা হেডশট দেখা যাক। ও ভাই সাহ রেড নাম্বার ভাই সাহ, মানে এক কথা অসাধারণ লাগে। ও ভাই এটার রেড নাম্বার 5 দিয়া দেখা যাক, আরেকটা নোবড়া আছে এখানে, মানে আমি সবাইকে নোব বলি আসলে আমি নিজেই নোব। ও ভাই, ও ভাই এটা সবাই দিছে, ও ভাই খালি রেড নাম্বার ছাড়া আর কিছুই নেই। আরে এটা তো একদম রিয়েল বট যেটা মারছে এটারে, এইগুলা সবগুলা বট, এই দেখো আর সবগুলা হেডশট। ও ভাই সাহ, তো আশা করি তোমাদের কাছে ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে কী করতে পারবো অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, কমেন্টে জানাবে আমাদের বাংলাদেশের লেজেন্ড কেমন, মানে তোমার কাছে কেমন লাগছে, যারা চিনো অবশ্যই তারা জানো শি ইজ গুড।